শানাই যেমন বাঙালি বিয়ের বাদ্যের প্রতীক, তেমনি পোশাকের ক্ষেত্রে বেনারসি শাড়ি। অবশ্য এই শাড়ির মূল উৎস বাংলায় নয়, ভারতের উত্তরপ্রদেশের বেনারসে। বিশেষ আভিজাত্যের কারণে বেনারসি শাড়ির কদর এই ভারত উপমহাদেশে অনেক বেশি। এই শাড়িকে কাতান নামে অভিহিত করা হয়। বেনারসি শাড়ির প্রচলন, বিস্তৃতি, সংকট ও সম্ভাবনা নিয়ে দেখুন বিটি সমাদারের কয়েকটি প্রতিবেদন। ছবি তুলেছেন ফরিদুর রেজা। মুসলিম শাড়ির যখন জয় জয়কার, তখন একই সাথে বেনারসি শাড়ির প্রসার ঘটতে থাকে। সময়টা ছিল 500 বছর আগে মুঘল শাসনামলে। মুসলিনের মতো বিশ্বজয় না করলেও বেনারসি জয় করে নিয়েছে ভারতবর্ষের নারীদের বিয়ের উৎসবকে। ভারতের বেনারসি এই শাড়ির প্রবর্তন ঘটলেও বাংলাদেশ সহ গোটা বাংলায় বিয়ের শাড়ি বলতেই প্রথম পছন্দের জায়গাটি দখল করে নেয় বেনারসি শাড়ি। বেনারসি এমন একটা সব অকেশনে পরা যায়, তবে বিয়েতে তো মাস্ট পড়তেই হবে। বাঙালি নারীর পুরনো ঐতিহ্য, বেনারসি বেটার, বেনারসি থাকবে আর কি ঐতিহ্যগতভাবে। বিপুল কারুকাজ করা যে শাড়িটি কোনো নববধূর জন্য বানানো হয়, সেটাকে শুধুই বেনারসি শাড়ি বলা হয়। তবে বিয়ের পিঁড়িতে নববধূ ছাড়াও আরো অনেক উৎসব পার্বণ অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ বেনারসি শাড়ি পরেন নারীরা, তাকে বেনারসি কাতান কিংবা শুধুই কাতান বলে অভিহিত করা হয়। বেনারসি শাড়ি যারা উদ্ভাবন করেছে, সেই তাঁতিরা গঙ্গা নদীর তীরে ভারতের বেনারসির সন্তান হলেও গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেয় তাদের এই নিপুণ শিল্প ঐতিহ্য। ছোট কাল থেকে আমরা শিখছি বেনারসি থেকে, আমাদের কারবারেই এইটাই, বাপ দাদা সব এই কারবার করে। আমি যে বিহারিকে শিখা দিছি না, বেশি লুম হয়ে গেছে, তারপরে বাঙালি শিখা শিখছে। এইটা দিনাজ কোন কোন জায়গা সব গ্রাম গ্রাম চলে গেছে। মুসলমান অধ্যুষিত ভারতের বেনারসের তাঁতিরাও ধর্মবিশ্বাসের জায়গা থেকে ছিলেন ইসলামের অনুসারী। ফলে 1947 সালে ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে ভারত ভাগ করলে বেনারসের অনেক মুসলমান তাঁতি নিজের জন্মভূমি ছেড়ে চলে আসে বাংলাদেশ ভূখণ্ডে, যা তখন ছিল পূর্ব পাকিস্তান। তাদের হাত ধরে বাংলাদেশে বেনারসি শাড়ি তৈরির যাত্রা শুরু। বংশ পরম্পরায় সেই তাঁতিদের নতুন প্রজন্ম আজও ধরে রেখেছে বেনারসি শাড়ি তৈরির চর্চা। তো আমার বাবারা করতেন, করে করে আস্তে আস্তে আমাদের শিখে গেছে, আমরাও এরপরে ওনার পর থেকে আমরা এখন কতদিন, এটা তো ঠিক বলা যাচ্ছে। এটা ছাড়লে কষ্ট হয় যে আমাদের বাপদাদার পেশা, এখনো আমার বাপদাদারা এখনো এই পেশার সাথে কিন্তু জড়িত সবাই। দেশের কয়েকটি জেলায় বেনারসি শাড়ি তৈরি হয়। রাজধানী ঢাকা শহর তার মধ্যে একটি। ঢাকার মিরপুরে কয়েক দশক আগে একটি এলাকাকে বেনারসি পল্লী হিসেবেও ঘোষণা করা হয়েছে।